নমস্কার বন্ধুরা, অপু কিসুন উইথ হেলদি ফুড থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া। তো খুবই সামান্য সাধারণ উপকরণ দিয়ে আমি পকোড়াটা করব। তো আপনারা যদি এই রেসিপিটা করতে চান তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন। তো বন্ধুরা, এখানে আমি ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা আমি হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে নিয়ে নেব চালের গুঁড়ো। আপনারা চাইলে এটা বেসন দিয়েও করতে পারেন। আমি ফুলকপিটা যেহেতু এখানে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে হলো মানে চালের গুঁড়োটা যতটা দরকার ঠিক ততটাই আমি দিয়ে নেব। দিয়ে দেব হালকা একটু হলুদ গুঁড়ো, এটাও আমার দেওয়া আছে ফুলকপির মধ্যে। দিয়ে দেব মরিচ গুঁড়ো, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দেবো কালো জিরে, আপনারা এখানে চাইলে ধনে পাতা দিতে পারেন, আমি ধনে পাতা দেবো না যেহেতু আমার ছেলের পছন্দ না। তো এবার এটা জল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। তো এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ফুলকপি দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। আর যেহেতু এটা চালের গুঁড়ো, তাই এটা খুব বেশি পাতলা করা যাবে না, ঘনই থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি পকোড়াগুলো ভাজার জন্য, আর এটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফুলকপির পকোড়াগুলো। তো এবার পকোড়াগুলো আমি ফুলকপিগুলো ব্যাটারের সাথে আমি চুবি চুবি ভেজে নেব। তো বন্ধুরা, এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব, এটা খেতে অনেক ভালো লাগে, আশা করি ছোট থেকে বড় সবারই পছন্দ। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে, আবার বলি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সাবস্ক্রাইব না করলে কাদের ইচ্ছেটাই চলে যায়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরকম আমি পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আর এটা চালের গুঁড়ো দিয়ে, আমি আমি প্রত্যেকটা জিনিস বেশিরভাগই চালের গুঁড়ো দিয়ে দেখাই, এই কারণে যে চালের গুঁড়ো দিয়ে বানালে এটা মচমচে হয়, খেতেও ভালো লাগে। কিন্তু আপনি ময়দা বা বেসন দিয়ে বানালে হয় কি, কিছুক্ষণ থাকে, তারপরে সেটা মচমচে আর থাকে না। কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানালে অনেক সময় মচমচে থাকে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি তাহলেই বুঝতে পারবেন। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, পকোড়াগুলো আমি এরকম উল্টে পাল্টে ভেজে নেব। শীতের দিনে চায়ের সাথে খেতে খুবই মজা, গরম গরম ফুলকপির পকোড়া। তো বন্ধুরা দেখুন, পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একদম মসমসে, বন্ধুরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো
এরকম বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সেন্টটা বেরোয় খুব সুন্দর, ফুলকপির পকোড়া আসলেই সুন্দর। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখুন, এটা আমি রাতের বেলায় বানাইছি, আমার ছেলে পড়া শেষ, স্যার চলে গেছে, আর ওর জন্যই আস্তে খা, গরম আস্তে আস্তে ফুদে আর খা। কি কেমন লাগে? বন্ধুরা, পকোড়াটা খুবই ভালো হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। খুবই মুচমুচে হয়েছে পকোড়াটা।